ভিডিওটিতে প্রচুর দুঃখ শুধু শব্দের প্রয়োগ করা আছে, তাই রিয়েল লাইফে কানে হেডফোন দিয়ে ভিডিও দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন। পশ্চিমবঙ্গের একটি বড় হোটেলের নাম কি? পশ্চিমবঙ্গের একটি বড় হোটেলের নাম হচ্ছে নন্দিনীদের হোটেল। সকল মেয়েরা কিসে আটকায়? সকল মেয়েরা আটকায় হচ্ছে টাকপাড়া সরকারি চাকরিওয়ালা কাকুতে। চাঁদের মাটিতে প্রথম বাংলা মদ আর তুফান বিড়ি কে খেয়েছিলেন? চাঁদের মাটিতে প্রথম বাংলা মদ আর তুফান বিড়ি খেয়েছিলেন হচ্ছে রাকেশ রোশন। রদ্দুর রায়কে কত সালে গ্রেপ্তার করা হয়েছিল? রদ্দুর রায়কে 2022 সালে গ্রেপ্তার করা হয়েছিল। পৃথিবী কেন ঘুরছে? পৃথিবী গায়ের জ্বালায় ঘুরছে। পরীক্ষা দিতে যাস কালকে কি লাউড়া ওই দেখ, বলতে না বলতেই তোর মাল ফোন করেছে। দেখ আবার ফুলসজ্জা করতে ডাকবে হয়তো। ভাই তোর তো মাল আছে, বৌদিও আছে অনেক ভাড়া। ভাই বলছি ঝুমা বৌদির নাম্বারটা দে না ভাই, একটু ফোন করবো। মালে পুরো দানা পড়ে গেছে মারা। আরে ভাই পাড়ার বৌদিকে নিয়ে ওরকম বাজে কথা বলতে নেই ভাই। আরে শান্তির ছেলে তুই তো মারা গেল ধোয়া তুলসী পাতা। তুই একাই তো মারা পাড়ার সবকটা বৌদিদের সাথে লটর পটর করে বেড়াচ্ছিস। ভাই ভাই নাম্বারটা দে না, তোকে আমি একটা 750 খাইয়ে দেবো। তোর 750? তোর ওদের গুজে রাখলে ওরা আমাকে তো ঝুমা বৌদির নাম্বারটা দে। একটা ম্যান ফুসের মাল সঙ্গে নিয়ে যাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা চকলেট ফ্লেভার নিয়ে রাত 12টার মধ্যে তুমি এখানে চলে আসো। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি রাত 12টার আগেই পৌঁছে যাব। হে বয়, ভাই ভাই বৌদি কি বলছিল? ভাই তোকে কি এই রাতে বডি ম্যাসাজ করার জন্য ডাকলো, নাকি বাড়া আলু জব দেওয়ার জন্য ডাকলো? আরে না না, তুই যেমনটা ভাবছিস সেরকম কিছুই না। আমাকে মদনদা ওই একটু ওদের ঘরে লাইটটা ঠিক করে আসতে বলছিল। আমি তো কয়েকবার লাইট ঠিক করতে গেছি ওদের বাড়িতে, তাই আজকেও ডাকছে। আমাকে একটু যেতে হবে বুঝলি ভাই। বাড়া তোর যে কাল মাধ্যমিক পরীক্ষা আর তুই এখন লাইট ঠিক করতে যাবি? আরে ভাই পরীক্ষা তো কি হয়েছে, ওরকম পরীক্ষা আসবে যাবে, মানুষের সেবা করাটাই হচ্ছে সব থেকে আগে বুঝলি ভাই। তুই একটু আমার অ্যাডমিটটা গুছিয়ে রাখবি তো ভাই, আমার আসতে একটু দেরি হবে। এই আমাকেও নিয়ে চল ভাই। না ভাই তোর কাল পরীক্ষা আছে, তোকে যেতে হবে না। তোর আবার কিছু হয়ে গেলে তোর বাপ মা আমাকে দোষ দেবে। শালা আমাকে বলছিস পরীক্ষা আছে তোকে যেতে হবে না, আর এদিকে তুই লাউড়া বৌদির সাথে দেখা করতে যাচ্ছিস। এতবার ধরে বৌদির নাম্বার চাইছি, নাম্বার তো দেওয়া দূরের কথা, উল্টা আমাকে দিয়ে অ্যাডমিট গোছাবি। তারা শালা তোর বৌদির সাথে গাঁট পাতাবো, গোধমারানি তোর সব রস আমি পোট থেকে বার করবো মারা। বাড়ার একটু হলেই লাউড়া চুলকেটা আমার সাথে চলে আসতো। বাড়া অনেক কষ্ট করে মালটার পিছু ছাড়িয়েছি, না হলে তোমার আজকে বৌদির সাথে দেখা করাই হতো না। বলে কিনা 750 দেবো মালের নাম্বার দে,
বার লেবে মালের নাম্বার। আর ওই চুলকেটা যা ধ্যামনা ছেলে, একবার যদি জেনে যায় আমি বৌদির সাথে লটর পটর করতে যাই, তাহলে তো মনে পুরো পাড়াতে সবাইকে বলে বেড়াবে যে আমি বৌদির সাথে লাইন করি। হ্যাঁ গো, তুমি বাইরে গিয়ে একবার দেখো না, ছেলেটা সেই বিকালে কুরুষ্টানি করবে বলে বেরিয়েছে, আর এখন সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে গেছে, তবু ছেলেটা এখনো পর্যন্ত বাড়ি ফিরল না। তোমার ছেলেকে যা একটা পিজ লেওড়া তৈরি করেছে না, দেখো গিয়ে কোথাও হয়তো বাংলাকে পড়ে আছে, না হলে হয়তো কোনো বৌদির ঘরে ঢুকে পড়েছে। এই শুয়োরের বাচ্চা, তোমাকে কতবার বলেছি আমার ছেলে বলবে না, ছেলেটা কি আমার একার নাকি? আরে তুমি কি ভাবছো, তোমার ওই ছেলে এবছর পরীক্ষায় পাস করবে? এটা নিয়ে তিনবার বসেছে, তাও দেখো খানকির ছেলের কোনো লজ্জা আছে? কাল পরীক্ষা, এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, যা একটা পাকা খানকির ছেলে তৈরি হয়েছে, তাতে মনে হয় না এবারেও পাস করবে। লজ্জা থাকবে কি করে, যেমন তুমি হয়েছো তেমন তোমার ছেলে। কি যা তা বলছো বলো তো, আমি আবার কি করলাম? অনেকদিন আগে তো ডগি স্টাইলে করতে বলেছিলাম, কি করে এখন কি করতে পেরেছো? দূর লেওড়া, তোর এই বালের সংসারে নিকুচি করেছে বাড়া, প্রত্যেক কটা বার একই চোব্বো আর চোব্বো এই খানকি মাগিটার জন্য, আজকে ওই গুদমানিটা এতবার বেড়েছে। বৌদি তুমি যা ফিগার বানিয়েছো না মা, একদম হট। বোকাচোদা মদনের কপালে এমন একটা মাল যে কিভাবে জুড়লো কে জানে। বৌদি তোমার সাথে একদিন কথা না বললে মা আমার তোমার ঘুমই উড়ে যায়। তুই শুধু আমার জন্য এত ভাবিস, এদিকে আমার শুয়ারের বাচ্চা স্বামীটা তো আমার উপরে কোনো ইন্টারেস্ট নেই, সারাক্ষণ শুধু কাজ নিয়ে থাকে। আরে মন খারাপ নাকি বৌদি, মদন দা আবার ঝগড়া টগড়া করলো না তো? মদন দা বড় পাকা খানকির ছেলে, তোমার মতো একটা সুন্দরী বৌদির সাথেও ঝগড়া করা যায়? বিশ্বাস তো হচ্ছে না। কি আর বলবো বাড়া, একমাত্র তুই বুঝিস আমাকে, আর তুই আমাকে চরম সুখ দিতে পারিস। মদন তো বড় কিছুই পারে না, গরম করে মাঝপথে ঝেড়ে চলে যায়, জানিস খেচা, ওই জন্য তোকে ডেকেছি বাড়া। হ্যাঁ গো সোনা, আমি তো তোমার জন্য সব কিছুই করতে পারি, তোমাকে না আমার খুব ভালো লাগে। এই খেচা, তোমার সাথে আমার আগে দেখা হলো না কেন বলো তো? আগে দেখা হলে বাড়া আমাকে এই হারামজাদা মদনকে বিয়ে করতে হতো না, মদন আমাকে একটুও ভালোবাসে না। আরে বৌদি তুমি মদনের কথা বাদ দাও তো, তুমি এখন আমার কাছে আসো বাড়া, তোমাকে একটু আদর করি। আর বৌদি তুমি আজকে আমাকে চাঁদে নিয়ে যাবে তো বাড়া? শুধু চাঁদে কেন খেচা, তোমাকে আজ মঙ্গল গ্রহ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। Naughty America. বাবা বাবা, তুমি আজকে আমার সাথে এসেছো তো? আজকে আমার পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। কি যাতা বলছিস বলতো, এটা নিয়ে তিনবার হচ্ছে বাড়া, এবারে পাস করবি তো? বাবা তুমি বেশি চাপ নিও না তোমার, এবছর তোমাকে আমি দেখাবো আমি কি জিনিস, তুমি এবারে রেজাল্টটা দেখবে না পুরো চমকে যাবে। সেটা তো আমি চাইছি, গোটা তিন বছর ধরে তোর জন্য সমাজে মুখ দেখাতে পারেনি, এখন কি এমন পেলি যে আমাকে চমকে দিবি? সে একটা আলাদা জিনিস গো বাবা। সেই আশায় তো বসে আছি লাস্ট তিন বছর লেওড়া, এবারে কিছু একটা করে দেখা দেখি। বাবা এমনি তো আমি এবারে পরীক্ষায় পাস করব না, আগে বলো যে এবারে পরীক্ষায় পাস করলে তুমি আমাকে একটা বাইক কিনে দেবে। বাড়া বাইক কিনে দিতে হবে মানে, তোর মাথা ঠিক আছে তো? এই তো মাধ্যমিক তিন বছর পড়ে রইলি, আবার এখন পাস করবি কি, তার কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে বাবা, গ্যারান্টি আছে বলেই তো বলছি যে আমাকে একটা বাইক কিনে দাও, আমি পাস করে যাবো। আরে গুদমারানি বলিস কি, লেওড়া তিন বছর হয়ে গেল তাও এখনো পাস করতে বললি না, আর এদিকে বলছিস বাড়া এবছর পাস করে যাবো। আচ্ছা তোকে আমি বাইক কিনে দেবো, আগে তো পাস করে দেখা। অ্যাডমিটটা ঠিক করে নিয়ে এসেছিস তো? আমাকে একটু দেখা তো অ্যাডমিটটা।
হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ, ইয়ে কিয়া হুয়া, গলাম পে পানি আ গয়া। চোরের বাচ্চা, অ্যাডমিটের বদলে বাংলার বোতল নিয়ে এসেছিস। কান কিচ্ছলে তোর পরীক্ষার গড়বাড়ি। কি করে আমাকে বৌদির নাম্বার দিবি না, আমি বোকাচোদা হতে পারি, কিন্তু লেওড়া ঘাসে মুখ দিয়ে চলি না।